হ্যালো ফ্রেন্ডস, অতনু প্রামাণিক রাইড অ্যান্ড স্টাডি চ্যানেলে জানাই তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা চলে এসেছি আমার বন্ধু সৌরভের গাড়ি কিনতে শান্তিপুরের SS বাজাজ শোরুমে। তো অনেক দিন ধরেই গাড়ি নেওয়ার প্ল্যান করেছিল, তো বেশ কয়েকটা গাড়ি ও পছন্দের ছিল, তার মধ্যে ও বাজাজের ডমিনার 250কে চুজ করেছে। তো তাই আজকে চলে এসেছি আমরা শান্তিপুরের SS বাজাজ শোরুমে। আমরা শোরুমের ভেতর প্রবেশ করেছি, দেখো এখানে দেখা যাচ্ছে নীল রঙের যে N160 মডেলটা, NS-এ প্রচুর মডেল রয়েছে, এছাড়া এই শোরুমে পালসারের প্রচুর ভ্যারাইটিস মডেলগুলো রয়েছে। এখানে সৌরভ আর ওদিকে ওর সৌরভের ভাই সৌম বসে আছে। তো আমরা এসেছি চার পাঁচজন বন্ধু মিলে, তোরা ক্যামেরার পেছনেই আছে, চলো কয়েকটা মডেল আমরা দেখে নিই। এখানে NS-এর মডেল রয়েছে, NS-এর বেশ কয়েকটা মডেল রয়েছে। এদিকে আমাদের সব ছেলেপুলেরা রয়েছে, ওর যা যা কোয়ারিজ বাইক সম্পর্কে বা কিছু ডকুমেন্ট সম্পর্কে সেগুলো ম্যানেজারের সঙ্গে কথাবার্তা বলছে। চলো আমরা ঘুরে আসি ওয়ার্কশপ থেকে। তো ওয়ার্কশপে এসেছি আমরা এখন, তো ওয়ার্কশপে ওর গাড়িটা রেডি হয়ে গেছে, মোটামুটি সবটাই কমপ্লিট করেছে। যে সমস্ত অ্যাক্সেসরিজ রিকোয়ারমেন্ট ছিল সেগুলো ওরা মোটামুটি ফিটিংস করে দিয়েছে। এখানে আমাদের সবাই রয়েছি, সব বন্ধুরাই রয়েছি, গাড়ির পুরো ভিউটা একবার দেখে নাও। সিলভার রেড কালার, খুবই সুন্দর লাগছে দেখতে বাইকটাকে। তো বাইকটা ওয়ার্কশপ থেকে যখন সামনে আনা হলো, তখন ও বললো একবার একটু টেস্ট ড্রাইভ নিয়ে দেখবো যে কোনো কিছু ফল্ট আছে কিনা বা, তো শোরুম থেকে দিয়ে দিল ওকে। তো শোরুমে যারা ছিল মোটামুটি লোকজন যারা আছে তারা মোটামুটি আমাদের সবারই চেনাশোনা, সেদিক থেকে অসুবিধা হয়নি। ও একবার টেস্ট ড্রাইভ নিয়ে একবার দেখছে, খুবই সুন্দর। গাড়ি অত্যন্ত স্মুথ গাড়ি, এবং ডমিনার 250 নিয়ে হয়তো আলাদা করে কিছু বলার নেই, হাই পাওয়ার হাই টর্ক সমস্ত কিছু রয়েছে ডমিনার 250-র মধ্যে। একটা পছন্দের, খুব পছন্দের, এটা আমারও খুব পছন্দের একটা বাইক বাজাজের। অন্যান্য যে সমস্ত সেগমেন্টের বাইক রয়েছে তার মধ্যে এই ডমিনার 250 বা ডমিনার 400 অথবা ডমিনার সেগমেন্টটা আমারও ব্যক্তিগতভাবে খুবই পছন্দের, সেই জন্যই ওকে বলা হয়েছিল যে ডমিনারটা একবার চুজ করতে হবে, একবার দেখতে ডমিনারটা। তো ওরও মোটামুটি ডমিনারটা ভালো লেগে গিয়েছে। তো একটা পাওয়ারফুল, মোস্ট পাওয়ারফুল একটা বাইক, ডবল ডিক্স, ডুয়েল চ্যানেল ABS সমস্ত কিছুই রয়েছে, লিকুইড কুল ইঞ্জিন। তো বাইকটার ফুল ভিউ একবার দেখে নাও তোমরা সকলেই, খুব সুন্দর লাগছে সিলভার রেড কালারের কম্বিনেশন। এবার ওর ভাই একটুখানি চালিয়ে দেখবে, অনেকক্ষণ ধরেই বায়না করছে। তোর ভাইকে একটু নিয়ে নিলাম ক্যামেরায়, সৌরভ এখন শোরুমের ভেতরে আছে, কিছু ডকুমেন্টস বা যা কাগজপত্র রেডি করা সেগুলো করছে। কিন্তু একটা সমস্যা হয়েছে, ওর অ্যাকাউন্টে কিছু টেকনিক্যাল ফল্টের জন্য ওর অ্যাকাউন্ট থেকে সেটা করা গেল না, তার বাবাকে বাবা এসেছে। কাকু এখন যা যা কমপ্লিট করা সেগুলো কমপ্লিট করছে, সিগনেচার থেকে শুরু করে যা রিকোয়ারমেন্ট সেগুলো কমপ্লিট করছে। সকলকে একবার ক্যামেরায় নিয়ে নিচ্ছি, মোটামুটি সকলেই খুব খুশি, খুবই খুশি ওর ভাই দুজনাই। তো এরপর বাইক যখন ডেলিভারি হবে তাই জন্য ও একটা সাইন করছে বাইক ডেলিভারি নেওয়ার জন্য।
যা যা ডকুমেন্টস শোরুম থেকে দেওয়ার সেগুলো ওকে দিয়ে দিয়েছে, সেগুলো ওর ভাইয়ের হাতে ধরিয়ে দিয়েছে। শোরুম থেকে একটা হেলমেট দিয়েছে, ব্ল্যাক কালারের একটা হেলমেট। তো এবার বাইক ডেলিভারির সময় কিছুটা আমরা কভার করলাম। এখানে সব বন্ধুরা দাঁড়িয়ে আছে ডান দিকে। তো এবার আমরা ধরেছি যে নতুন বাইক কিনেছে, কিছু খাওয়াতে হবে, তো সেই জন্যই আমাদের যাওয়ার পালা। এখন শান্তিপুরে একটু বিখ্যাত মিষ্টির দোকান বড়বাজারের নবনী ভাণ্ডার, তো সেখানেই আমরা এখন যাচ্ছি। তো আমরা চলে এসেছি মিষ্টির দোকানে। এই নবনী ভাণ্ডারের দই শান্তিপুরের বিখ্যাত দই, তাই জন্য আমরা এই দোকান থেকে দই আর মিষ্টি অর্ডার করেছি। এছাড়া তার আগে দোকানে ডালপুরি ছিল, গরম গরম ডালপুরিও অর্ডার করেছিলাম। তো এখন আমরা গাড়ি নিয়ে মোটামুটি একটু গঙ্গার ধারের দিকে যাচ্ছি। তো গঙ্গার ধারে যাওয়ারই কিছু ভিডিও ক্লিপিং তোমাদের দেখাবো। মানে শান্তিপুরের একদম দক্ষিণ দিয়ে যে ভাগীরথী হুগলি নদী বয়ে গেছে, সেই ভাগীরথী হুগলিতে যাওয়ার যে পথ, সেই পথ কতটা সুন্দর, কতটা সবুজে ঘেরা, সেটা আমরা ভিডিওর মাধ্যমে একবার দেখে নেব। শান্তিপুরেই গঙ্গা নদীর এরকম তিন চারটে ঘাট আছে, তার মধ্যে একটি অন্যতম ঘাট হচ্ছে স্টিমার ঘাট। এই স্টিমার ঘাটেই আমরা চলে এলাম। একটা বিশাল বড় বটগাছ, তার নিচে এরকম একটা সুন্দর বসার জায়গা, অপরূপ সুন্দর এই দৃশ্য। মানে প্রকৃতি যে কতটাই সুন্দর সেটা না দেখলে বিশ্বাস করা মুশকিল। তো এই সেই বট গাছের নিচে বসার জায়গা, প্রচুর লোকে বিকেলে এখানে আসে। তো এবার আমরা গঙ্গার ধার থেকে বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে বাড়ির দিকে আমরা রওনা দিচ্ছি, যাচ্ছি আমরা সোজা এখন মতিগঞ্জে উঠবো। এবং সৌরভের ভাই সৌম সৌরভের গাড়িতে বসে ভিডিওটা করছে। সামনে তিনটে গাড়িতে, একটা গাড়িতে আমি আছি, একটা গাড়িতে বুম্বা টুলু, আর একটা গাড়িতে রয়েছে শুভঙ্কর। এই পাঁচ ছজনই আমরা এসেছিলাম। বেশ কাটলো আজকে সেটি সারা দিনটা, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। এটা মতিগঞ্জ, মতিগঞ্জের রাউঠার রাস্তা, দুই রাস্তার দুই ধারে খাল। এইখানেই শান্তিপুরের সমস্ত
পুজো ঠাকুর বিসর্জন হয় এই খালেই। এবার আমরা মতিগঞ্জ মোড়ে উঠলাম, তো এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি, প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। আজকের ব্লগটি মোটামুটি এখানেই শেষ করলাম। তোমরা সকলেই জানিও আজকের ব্লগটি কেমন লাগলো। এরকম নতুন নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে। আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।